للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك دماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إن আল্লাহব্বুল আদম আলাইহাল্লামকে সৃষ্টি করার জন্য ফেরেস্তাদের ডেকে বললেন ও ফেরেস্তা কুল তোমরা জেনে রাখো আমি জমিনের বুকে মানব জাতি সৃষ্টি করতে চাই মানব সৃষ্টি করতে চাই ফেরেস্তা কুল বললেন ও প্রভু মালিক এমন একটা জাতি মানুষ তাদেরকে সৃষ্টি করবেন তারা মারামারি কাটাকাটি রক্তপাত করবে তারা জমিনের বুকে বিশৃঙ্খলা করবে তাদেরকে সৃষ্টি করবেন তারা তো রক্তপাত করবে আবার আল্লাহ বললেন ইন্নি আলমাল ও আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রব্বুল আলবিন ইচ্ছা পোষণ করলেন মানব জাতিকে সৃষ্টি করবেন আল্লাহ আদম আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করে তার শরীরের ভিতরে আত্মার ভিতরে তার বডিটা তৈরি করে রেখে দিলেন বডির ভিতরে শরীরের ভিতরে রুহুটা দিলেন না এরপর আল্লাহ রব্বুল আলবিন জিবাল আলাইহি সাল্লামকে বললেন আজ ব্রাইল চলে যাও আদমের শরীরের ভিতরে রুহু দিয়ে আসো আদম আলাইসাল্লামের শরীরের ভিতরে খাসার ভিতরে যখন রুহু দেওয়া শুরু করলেন রুহু যখন দেওয়া হলো রুহু বের হয়ে যায় রুহু আদমের শরীরের ভিতরে থাকতেছে না দ্বিতীয়বার আবার রুহু দেওয়া হলো থাকতেছে না আবার তৃতীয়বার দেওয়া হলো থাকতেছে না যে বলেন বলে পূর্বিক আদমের শরীরের ভিতরে রুহু থাকতেছে না আমার আল্লাহ বলেন আদমের রুহু কেন আদমের শরীরের ভিতরে থাকতেছে না আল্লাহ কি জানে কি জানেন না অবশ্যই আমার আল্লাহ জানেন তারপর আল্লাহ জিজ্ঞাসা করেন কেন আদমের শরীরের ভিতরে রুহু থাকতেছে না রুহু জবান খুলি বলতেছে অ আদমের শরীরের ভিতরে অন্ধকার আমার আল্লাহ ডেকে বলেন যে ব্রাইল তাড়াতাড়ি যাও নূরে মোহাম্মাদি আদমের কলবের ভিতরে দিয়া নূরে মোহাম্মাদি যখন আদমের কলবের ভিতরে দেওয়া হলো এবার যখন রুহু দেওয়া হলো চতুর্থ বরের বার রুহু আর বের হচ্ছে না আদম আলাইহি সাল্লামের শরীরের ভিতরে যখন রুফু দেওয়া হলো আদম আলাইহী সাল্লাম এবার উঠে বসলেন বসার পরে সর্বপ্রথম আদম আলাইহ্লামের শরীর থেকে একটা হাসি দিলেন হাসি দিয়েই আমাদের জাতি আমাদের আদি পিতা হাজরত আদম আলাইহাল্লাম সর্বপ্রথম যেই ভাষাটা ব্যবহার করলেন সেই বাসাটা হলো আলহামদুলিল্লাহ বন্ধুগান আমার মোরা পেরে কেন আদম আলাইহি সর্বপ্রথম যেই ভাষাটা ব্যবহার করেছে সেই ভাষাটা হলো আলহামদুলিল্লাহ আর এই আদমের উম্মাদ যারা হবে আদমের উম্মত আমরা সবাই সকল লোক আমরা আদমের সন্তান এই আদম আলাহিহিসাল্লামের সন্তান তাদের মুখে শুক্রিয়া নাই আলহামদুলিল্লাহ নাই আমাদের আলহামদুলিল্লাহ বলা দরকার আছে কি নাই আলহামদুলিল্লা বলা দরকার আছে একটা হাসি দিলেন বললেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলেন এরপরে আল্লাহ আলা বিন ডাক দিয়ে বলেন যে তাড়াতাড়ি চলে যা তাড়াতাড়ি চলে যা আদমের হাসি থেকে নাক থেকে যে পানিটা পড়বে সেই পানিটা ধরে রাখ পানিটা ফেলে দিবি না ওই আদমের নাকের পানি দিয়া আমি একজন পয়কাম্বার দুনিয়ায় পাঠাবো একজন পয়কাম্বার আমি পাঠাব আল্লাহর্বুলারাবিন সেই আদমের হাসি থেকে যেই পানিটা বের হয়েছে সেই পানি দিয়া একজন পয়খাম্বার দুনিয়ায় তৈরি করলেন পিতা ছাড়া তিনজন লোক দুনিয়ায় বুকে সৃষ্টি হয়েছে পিতা ছাড়া দুজন দুজন তিনজন লোক সৃষ্টি হয়েছে পিতা ছাড়া পৃথিবীর শুরু থেকে অর্ধ পর্যন্ত তিনজন লোককে আল্লাহ পিতা ছাড়া দুনিয়ায় পাঠাইছেন তার ভিতরে দুজন হলো মাতা পিতা ছাড়া আর একজন হলো পিতা ছাড়া তিনজন লোক পিতা ছাড়া আল্লাহ রব্বল আলমিন দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর ক্ষমতা আছে নাই নাই অবশ্যই আমার আল্লাহর ক্ষমতা আছে আমার আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পিতা ছাড়াও মানুষ দুনিয়ায় পাঠাইতে পারে কি পারে না অবশ্যই আমার আল্লাহ দুনিয়ায় পিতা মাতা ছাড়াও দুনিয়ায় পাঠাইতে পারেন দুনিয়ায় যদি আল্লাহ রব্বুল বিন কাউকে পাঠান আল্লাহ ইচ্ছা করলে পারেন কাদের কুদুরত্বারি বরকা মাল আন্তারি আন্তা হাসবি জুল জালা তুহি কাদের জনি লুন্না জাহাদার বাহারা হালে তুহি মেরা নিগাদারি আলাহি দরকার তাকে দেখো এক নজর আল্লাহ আল্লাহর আলমিনের কুদ্র বন্ধুগণ আপনি আমি বুঝতে পারি না আমাদের বোঝার মূল তাই আল্লাহর শুক্রিয়া আদায় করি না আল্লাহ আলমিন অসংখ্য গণিত নে আমার দিয়ে আমাদিগাকে জমিনের বুকে পাঠাইছেন রব্বুল আলমিনের জমিনে থাকতেছি আর আল্লাহর সাথে নামা নাপারমানি করতেছি আল্লাহর সাথে গাদ্দারি করতেছি বন্ধুগান আমার মুরাব্বেনে কেরাম আদম আলাই সাল্লাম আমাদের পিতা এই পিতার বাড়ি হলো জান্নাতে পিতার বাড়ি কোথায় জান্নাতে মা হাওয়া আলাইহাসাল্লামের বাড়ি হল জান্নাতে আপনার আমার বাড়ি হল জান্নাতে জান্নাতে যাব মাঝখানে কিছুদিন থাকার জন্য দুনিয়ায় কিছু উপার্জন করার জন্য পাঠাইছেন এই সময়টা যদি ভুলে যাই আল্লাহকে ভুলে যাই ও বন্ধু আল্লাহর বিধান যে নাজিল করেছেন আল্লাহ বলে আলাবিন সেই বিধান যদি ভুলে যাই আল্লাহর হুকুম যদি ছেড়ে দেয় আল্লাহর হুকুম যদি ভুলে যাই আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ জানাই দিয়েছেন কে জানাই দিলেন আল্লাহ আল্লাহ জানাই দিলেন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা যদি তোমরা দুনিয়ায় বসে দুনিয়ার মহা হাতে পোতে পড়ে দুনিয়ার মহাব পরে যদি পরকালকে ভুলে যাও তোমাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা রয়েছে বন্ধুগণ আমার মুরব্বই কোরআনুল করিমের ভিতরে যত জায়গায় কোরআনুল করিমের জাহান্নামের ঘোষণা এসেছে জাহান নামের কথা এসেছে অধিকাংশ জায়গায় নার শব্দ বলা হয়েছে জাহান নামের আগুনের ভয়াবহ শাস্তির ব্যবস্থা করেছেন শাস্তির ব্যবস্থা বলেছেন তাই জাহান নামের আগুনকে ভয় করার জন্য হুকুম করেছেন আমার আল্লাহ এই কোরআনুল কারিমের ভিতরে যত জায়গায় জাহান নামের বয়ান করেছে ম্যাক্সিমাম জায়গায় জাহান নাম শব্দের সাথে সাথে নার শব্দ ব্যবহার করেছে নার অর্থ আগুন নার অর্থ কী আগুন নার অর্থ জাহান নামের আগুনের শাস্তির ব্যবস্থা বলেছে তাই আমাদের সতর্ক হওয়া দরকার সময় থাকতে করো বান্দা যাহা করিবার নসে তো লজ্জিত হবে দরবারে মাওলার সময় থাকতে করো বান্দা যাহা করিবার নসে তো লজ্জিত হবে দরবারে আল্লাহর মাটির নিচে বাড়ি তোমার মাটির নিচে ঘর এ দুনিয়ায় আপন যারা সবই হলো পর আপন আপন বলরে মন কেউ তো তোমার যে আপন দয়াল নবী আর বন্ধুগণ আমার মনে মেনে কেরাম দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মোহাব্বাতে পড়ে দুনিয়ার তালে পড়ে পরকালকে যদি ভুলে যাই কঠিন জাহান্নামের শাস্তির ব্যবস্থা আল্লাহর নবী জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লাম ঘোষণা করেন সহি ভোকারি বর্ণনা এসেছে কারো কবরের ভিতর হবে জাহান্নামের গর্ত আর কারো কবরের ভিতর হবে জান্নাত বিছানা তাই আমাদের সময় থাকতে কামাই করতে হবে দুনিয়ায় বসে যদি কামাই করে নিতে পারি আদমের সন্তান হয়ে যদি বিশ্বনবী মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লাইসাল্লাম উম্মাত হিসাবে যদি দুনিয়া থেকে যেতে পারি আমাদের জন্য এসে জান্নাতুল ফেরদাউস আর যদি আদমের সন্তান সঠিক সুসন্তান না হতে পারি মোহাম্মদ সাল্লাই্লামের খাটি যদি উম্মাদ না হতে পারি আমাদের কবরটা হবে জাহান্নামের গর্ত জবান না বলিন তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদিগাকে আল্লাহ রব্বুল আলমিন সেই কঠিন শাস্তি থেকে রেহাই পাওয়ার পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে সর সঠিক পথে চলার তৌফিক দান করুক বন্দুক আমার মুরব্বেন আদম আলাই সাল্লামকে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আদম আলাই সাল্লামকে আল্লাহর্বলবীর অর্ডার করলেন হুকুম দিলেন ও আদম হাওয়াহা তোমাদের জন্য একটি গাছ রয়েছে একটি ফল রয়েছে একটি ফল গাছ রয়েছে এই ফল গাছের কিনারে যাবে না এই ফল গাছের কাছে যাবে না শয়তান ধোকা দিয়ে মা হাওয়া আলাইহি সাল্লামকে আদম আলাইহি সাল্লামকে সেই ফল খাওয়ার ফল খাওয়ার জন্য ষড়যন্ত্র করলেন মা হাওয়াকে ফল খাওয়ালেন আদমকে খাওয়ালেন যখন খাওয়ানো হলো খাওয়ানোর পরে আল্লাহরব্বল আলাবিন বললেন তোমরা দুনিয়ায় চলে যাও দুনিয়ায় নেমে যাও যখন দুনিয়ার ফল খাওয়া হলো জান্নাতে আদ আদম আলা আদম মা হাওয়াকে রাখলেন না বাবা আদমকে মা হাওয়াকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন বন্ধু গণিত বছর কোনো কোনো মুফাসের গান বলেছেন সাড়ে শত বছর কোন কোনো মুস মতনৈক্য রয়েছে কোনো কোনো মুফাস্সের রয়েছে কোনো কোনো তাফসির উল্লেখ করা হয়েছে কিছু সময় পরে অবন্ধু মতনৈক্য রয়েছে সময়ের ব্যবধানে কিন্তু কেদেছে মা হাওয়া আদম সাল্লাম এতে কোনো মতনক নেই দুজন কেদে কেদে আল্লাহর কাছে বলেছে ইল্লাম রব্বা লানা। وطراحة.. <applause>